সো হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটি হোয়াটসঅ্যাপ দেব যেটি তোমরা পুরো লাইফেও দেখনি এবং ইউজও করনি, এরকম কি তোমরা দেখতেই পাচ্ছ। তো এই হোয়াটসঅ্যাপটি কিভাবে ডাউনলোড করবে বা কিভাবে ইউজ করতে পারবে এবং এই হোয়াটসঅ্যাপের কিছু এমন সিক্রেট ফিউচার দেখাবো যেটি দেখে তোমাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড চমকে যাবে, যে কেউ দেখে চমকে যাবে। আর তোমাকে একটাই কথা বলবে, তুই এই হোয়াটসঅ্যাপটি কিভাবে ইনস্টল করলি তোর ফোনে। তো যদি বা তোমরাও জানতে চাও এই হোয়াটসঅ্যাপটির সম্বন্ধে, তাহলে ভিডিওটিকে অবশ্যই এন্ড পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে যদি বা নতুন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবে আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো এই হোয়াটসঅ্যাপটি কিভাবে ডাউনলোড করতে পারবে আমি ভিডিওর এন্ডে বলে দিব। প্রথমে এই হোয়াটসঅ্যাপের মাল্টি ফাংশনগুলো আমরা কি দেখে নেব, এর মধ্যে কি কি সিক্রেট ফিউচার আছে এবং কিভাবে এই হোয়াটসঅ্যাপটি ইউজ করতে পারবো, প্রথমে আমরা এগুলো সব দেখে নিব। তারপর কিভাবে ইনস্টল করতে পারবে তোমাদের ফোনে এই হোয়াটসঅ্যাপটি আমি ভিডিওর শেষে বলে দিব। তো ভিডিওটিকে অবশ্যই এন্ড পর্যন্ত দেখতে থাকো। তো গাইস, যেরকম কি তোমরা দেখতে পাচ্ছ আমি কি আমার হোয়াটসঅ্যাপটিকে কি ওপেন করে নিয়েছি। তো এই হোয়াটসঅ্যাপের মাল্টি ফাংশনগুলোর সম্বন্ধে এবং আইডেন্টিটিগুলোর সম্বন্ধে কি আমরা জেনে নিব প্রথমে, তারপর একটু ডাউনলোড করতে পারবে ভিডিও শেষে কি আমি বলে দেব। তো এই হোয়াটসঅ্যাপটিতে উপরের দিকে তোমরা দেখতে পাচ্ছ মানে কি ডেট এবং টাইম কি উঠে আছে, এখন ডেট উঠে আছে এবং টাইম উঠে আছে এবং কিবার সেটাও কি উঠে আছে। তো এখানে তারপরে একটি কি সাইডে কি একটি ঘড়ি তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। তো এখানে কি তোমরা হোয়াটসঅ্যাপটিকে যেরকম কি তোমরা দেখতেই পাচ্ছ, তো এবারে কি তোমরা স্ট্যাটাস দেখতে পেয়ে যাচ্ছ, তারপরে এবারে কি ভিডিও কলিং এর অপশন দেখতে পেয়ে যাচ্ছ এবং নিচের দিকেও কি তোমরা এখানে অপশন দেখতে পেয়ে যাচ্ছ। তারপরে আমরা এখানে কি চ্যাট করব, তো এখানে কি তোমরা কারোর সঙ্গে হয়তো চ্যাট করবে, তখন একটা সিস্টেম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি তাকে কি হাই লিখলাম, তো এই হাই লিখাটিকে কি আমরা কি স্টাইলিশ টেক্সটে কি কনভার্ট করতে পারবো। তো যেরকম কি তোমরা দেখতে পাচ্ছ আমি কি স্টাইলিশ টেক্সটে কি কনভার্ট কি করতে পেরে যাবো, তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেরকম কি তোমরা দেখতে পাচ্ছ স্টাইলিশ টেক্সটে কি কনভার্ট হয়ে গেল। তারপরে এখানে কি একটি একটি এখানে কি গ্রিন লাইটের কি একটি অপশন দেখতে পাচ্ছ, এটা কি প্রেস করবে। তারপর তোমরা এখানে কি যে কাউকে কি তোমরা একবারে কি একটা SMS অনেকবার কি সেন্ড করতে পারবে। তো এখানে কি লিখে দিলাম, তারপরে পাঁচবারের জায়গাতে তোমরা 500 600 যতবার পারবে ততবার তোমরা দিতে পারবে। তো আমি সিম্পলি পাঁচবার কি করে দিলাম, তারপরে কি সেন্ড করে দিলাম। তো যেরকম কি তোমরা দেখতে পাচ্ছ কি পাঁচবার কি ইউজ কি চলে গেল। তো এখানে হয়ে গেল একটি, তো এখানে তোমরা একটি আইডেন্টিটি কি দেখতে পেয়ে গেলে। তারপর তোমরা এখানে একটি কি পেন্সিলের আইকন দেখতে পাচ্ছ, এটাতে প্রেস করবে। তো তোমরা হয়তো যার সঙ্গে চ্যাট করতে চাও তার তার নেম কি নামে তোমাদের স্মার্টফোনে সেট আছে সেটা সার্চ করে কি তোমরা এখানে কি পেয়ে যাবে। তারপরে তোমরা এখানে একটি প্লাসের আইকন দেখতে পাচ্ছ, তো এই প্লাসের আইকনটিতে প্রেস করবে। প্রেস করার পর এখানে কি চ্যাটে প্রেস করবে, তো যাদের সঙ্গে তোমরা চ্যাট করতে চাও তার নম্বর কন্ট্যাক্ট নম্বরগুলো তোমরা এখানে পেয়ে যাবে। তারপরে এখানে কি হিস্টোরি তোমরা পেয়ে যাবে, ব্যাকআপ হিস্টোরিগুলো তোমরা এখানে কি পেয়ে যাবে, তো কার সঙ্গে কখন কি চ্যাট পেট করেছো সেগুলো হিস্টোরি কি তোমরা এখানে পেয়ে যাবে। তারপরে এখানে একটি আর অপশন দেখতে পেয়ে যাচ্ছ, এটিতে প্রেস করবে। এটিতে প্রেস করার পর কি তোমরা এখানে কি থিমগুলো পেয়ে যাবে, ডাউনলোড থিমে দেখে এখানে অনেকগুলো কি হোয়াটসঅ্যাপের থিম পেয়ে যাবে। তোমাদের মন মতো তোমরা থিমগুলো কি ইনস্টল করতে পেরে যাবে। তো তোমরা যেটা তোমরা সেট করতে চাও তোমাদের হোয়াটসঅ্যাপকে যেটাতে যেই থিমে কনভার্ট করতে চাও সেই থিমটাকে ইনস্টল করে নেবে, তারপর কি কনভার্ট হয়ে যাবে। ইনস্টল করলে কি ডাইরেক্টলি কনভার্ট হয়ে যাবে। তারপর তোমরা এখানে অনেক সেটিং দেখতে পেয়ে যাচ্ছ, তো সেগুলো আলোচনা করছি। তারপর তোমরা উপরের দিকে স্ট্যাটাস দেখতে পেয়ে যাচ্ছ, তারপর এখানে কি আমার প্রোফাইল দেখতে পেয়ে যাচ্ছ এবং এখানে কি ওয়াইফাই এর একটি কি এয়ারপোর্ট মোডের কি অপশন দেখতে পেয়ে যাচ্ছ। তো সেটা তো যদি তোমরা প্রেস করো তাহলে কি তোমাদের তোমাদের হোয়াটসঅ্যাপ কি ডাটা ইউজ করা কি বন্ধ করে দেবে। তোমাদের যখন হোয়াটসঅ্যাপ তোমরা ওপেন করো না তবুও কি তোমাদের ডাটা ইউজ করতে থাকে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ ডাটা ইউজ করা কি বন্ধ করে দেবে। আবার অন করে দিলে কি হোয়াটসঅ্যাপ ডাটা ইউজ করা কি অন করে দিল, তো এটাও তোমাদের কি অনেক কাজে আসবে। এবার যে হাইড অ্যান্ড ট্রিকটি জানাবো এটি হচ্ছে এই হোয়াটসঅ্যাপের সব চাইতে বেটার ট্রিক। তোমরা কি এখানে প্রোফাইলে প্রেস করে দিবে, প্রোফাইলে প্রেস করার পর তোমরা এখানে কি আমার নম্বর এবং কি আমার কি নামে হোয়াটসঅ্যাপ ওপেন করা আছে সেটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। এবং এই হোয়াটসঅ্যাপে একটি আর তোমরা মাল্টি ফাংশন দেখতে পেয়ে যাবে, যেরকম কি এই হোয়াটসঅ্যাপে তোমরা ডেট দেখতে পেয়ে যাবে এবং টাইম দেখতে পেয়ে যাবে এবং আচ্ছা কিবার সেটাও তোমরা দেখতে পেয়ে যাবে। তারপর তোমরা কি হোয়াটসঅ্যাপ সেটিং এ চলে আসবে, হোয়াটসঅ্যাপ সেটিং এ আসার পর এখানে কি থিমের অপশন পেয়ে যাচ্ছ, যেরকম কি থিমের অপশন তোমাদেরকে প্রথমে দেখে দিয়েছি। এবং আরো এই হোয়াটসঅ্যাপের অন্যান্য সেটিং আছে যেগুলো কি ভিডিও দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। হোয়াটসঅ্যাপটি তোমরা যখন ইউজ করবে তখন কি সম্পূর্ণ ডিটেলস কি তোমরা জানতে পেরে যাবে। যেমন ইউনিভার্সালের অপশনে এসে কি তোমরা এগুলোর সব স্টাইলিশ সব লেখা ফন্টগুলো স্টাইলিশ করতে পেরে যাবে। তারপর এখানে কি চেঞ্জ দ্য রানিং টেক্সট এটা দেখে প্রেস করে দেবে, তারপর কি ফিল ইন দ্য রানিং টেক্সট এটাতে প্রেস করে দেবে। তারপর এখানে কি তোমরা যে কোনো একটা কি একটা স্ট্যাটাস বা আর কোনো কিছু লিখে দিলে, তো আমি এখানে লিখে দিচ্ছি, তো আমি কি সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল লিখে দিলাম, ওকে করে দিলাম। তারপরে ব্যাক চলে আসবো, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি উপরের দিকে তোমরা এখানে দেখতে পাচ্ছ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, তো এটা কি
এটা কি এখানে কি উঠে গেছে। তো তোমরা এখানে যে কোনো একটা লিখে দিবে, লেখার পরে কি এখানে সেট করতে পেরে যাবে, আবার প্রোফাইলে চলে যাবে। প্রোফাইলে আসার পর কি প্রাইভেসি হোয়াটসঅ্যাপে চলে আসবে। প্রাইভেসি হোয়াটসঅ্যাপে আসার পর কি এখানে কি ফ্রিজ লাস্ট সিন, তো তোমরা কি লাস্ট সিন কি অফ করতে পারবে, হু ক্যান কল ইউ এভরি ওয়ান, এখানে কি কল যদি বা তোমরা নোবডি করে দাও তাহলে তোমাদেরকে কেউ ভিডিও কল করতে পারবে না, বা কন্ট্যাক্ট নম্বরে যদি করে রাখো তাহলে কি কন্ট্যাক্ট নম্বরে যারা শুধু কি তোমাদের তোমাকে ভিডিও কল করতে পারবে, এভরি ওয়ানে যদি করে রাখো তাহলে কি সবাই তোমাদেরকে ভিডিও কল করতে পারবে। তারপরে এখানে কি হাইড ভিউ স্ট্যাটাস, তো স্ট্যাটাসে ভিউ যেটা আছে সেটাও তোমরা হাইড করতে পেরে যাবে, বা অ্যান্টি ডিলিট মেসেজ এসে কি অ্যান্টি ডিলিট মেসেজ করতে পেরে যাবে। তারপর এখানে কি তোমরা ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন কি এগুলো কি তোমরা এখানে সেট করতে পেরে যাবে। তারপর চেঞ্জ প্যাটার্নে এসে কি চেঞ্জও করতে পেরে যাবে। তারপর তোমাদেরকে আরও একটা সেটিং দেখিয়ে দিচ্ছি, এখানে একটা সেটিং আরও রয়েছে যেটা হচ্ছে কি অটো রিপ্লাই। তো অটো রিপ্লাই যদি বা তোমরা ওয়ান করে দাও তাহলে তোমরা যদি বা কোনো সময় হয়তো দেখা যাচ্ছে তোমাদের হোয়াটসঅ্যাপে হয়তো কেউ SMS করেছে কিন্তু তুমি তাকে SMS দিতে পারছো না, এখান থেকে কি অটো রিপ্লাই যদি বা তোমরা সেট করে রাখো তাহলে কি ডাইরেক্টলি কি তাকে SMS-টিকে চলে যাবে। তো এই অটো রিপ্লাই SMS গুলো অন্যান্য হোয়াটসঅ্যাপে তোমরা দেখতে পাবে না, এই অটো রিপ্লাই সেটিংটি কি তোমরা অন্যান্য হোয়াটসঅ্যাপে দেখতে পাবে না। এর জন্য কি এক্সট্রা করে কি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর কি এই সেটিংটা অন করা যায়, কিন্তু এখানে কি ডাইরেক্টলি কি দিয়ে দিয়েছে। তারপর ব্যাক চলে আসবে, ব্যাক চলে আসার পর এখানে হোয়াটসঅ্যাপ সেটিংয়ে চলে আসবে, কেমন হোয়াটসঅ্যাপ সেটিং আসার পর কি হোম স্ক্রিনে চলে আসবে, হোম স্ক্রিন আসার পর কি হেড অ্যান্ড নেভিগেশনে আসার পর এখানে এখানে তোমরা যেরকম কি দেখতে পাচ্ছ, আমি যেই নেমটা দিয়ে আমি হোয়াটসঅ্যাপটি ভেরিফাই করেছি এই নেমটাও কি তোমরা হাইড বা আনহাইড করতে পেরে যাবে। তো যেরকম কি তোমরা দেখতে পাচ্ছ হাইড হয়ে গেছে, আনহাইড হয়ে যাচ্ছে, বা আরও এখানে অন্যান্য সেটিং আছে এগুলো তো কি তোমরা সেট করতে পেরে যাবে। তো এখানে অনেক রকম কি সেটিং আছে যেগুলো হোয়াটসঅ্যাপে অন্যান্য হোয়াটসঅ্যাপে কি এরকম সেটিং কি করা হয়নি, এই হোয়াটসঅ্যাপে একটু মাল্টি ফাংশন আলাদাই করা হয়েছে। তো এই হোয়াটসঅ্যাপটি যখন তোমরা ইউজ করতে লাগবে তারপর কি এই হোয়াটসঅ্যাপটি অবশ্যই হোয়াটসঅ্যাপের সম্বন্ধে সম্পূর্ণ জানতে পেরে যাবে। তো এই ভিডিওতে আমি যতদূর পারলাম তোমাদেরকে দেখালাম, কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য কি তোমাদেরকে বাস এতটুকুই দেখাতে পারলাম। তো গাইস, এই হোয়াটসঅ্যাপটি ডাউনলোড করার জন্য তোমাদেরকে ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কটিতে প্রেস করবে, প্রেস করার পর কি তোমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, তো ডাউনলোডের অপশনটিতে কি প্রেস করে দিবে। তো ডাউনলোডের অপশনটিতে প্রেস করার পর আবার তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, তো এই নিচের অপশনটিতে কি প্রেস করে দিবে ডাউনলোড করুন, এটাতে প্রেস করার পর কি ডাউনলোড হয়ে যাবে। তো যেরকম কি তোমরা দেখতে পাচ্ছ এখানে কি ডাউনলোড অপশন চলে আসছে, বাস কি ডাউনলোড হতে কি স্টার্ট হয়ে গেল। তো যেরকম কি তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোড কি স্টার্ট হয়ে গেছে, তো আমার ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করবো না। তো তোমরা ডাউনলোড করে নিবে, ডাউনলোড করার পর কি করতে হবে, তোমাদের যেটা পুরনো হোয়াটসঅ্যাপ তোমরা ইউজ করছো সেটার কি ব্যাকআপ নিয়ে নিবে, ব্যাকআপ নেওয়ার পর কি এই হোয়াটসঅ্যাপটি ওপেন করবে, তারপর কি তোমরা এই হোয়াটসঅ্যাপটি কি ব্যাকআপ সব পেয়ে যাবে। তো তোমাদেরকে কোনো টেনশন নিতে হবে না, তোমরা ব্যাকআপ করে নিবে, তারপর কি এই হোয়াটসঅ্যাপটি ডাউনলোড করার পর তোমরা রিস্টোর করে নিবে, তারপর কি তোমরা ব্যাকআপ সব পেয়ে যাবে। তো কোনো এখানে কি ঘাবড়ানোর কোনো কথাই আছে না, তো তোমরা ডাউনলোড করে নিবে, এভাবে তোমরা এই হোয়াটসঅ্যাপটি ডাউনলোড করতে পেরে যাবে। তো আই হোপ তোমাদেরকে এই ভিডিওটি দেখতে ভালো লাগলো, তাহলে ভিডিওটিতে করে দিবে একটি লাইক, আর চ্যানেলে যদি নতুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দাও নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে আমাদের ইউটিউব ফ্যামিলির সঙ্গে জুড়ে যাবে। তো আজকের মতো ভিডিও এখানে, পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন একটি ট্রিকের সঙ্গে।